পৌরসভাত আগতে যি হারত দুর্নীতি হয়েছিল তেনকা হারত দুর্নীতি অন্য কোথাও হওয়া নাই। গতি আমি সেইখানে আজ সংকল্প আজ করাইছো। প্রথমতে আমার প্রার্থীসকলে আজ সংকল্প করার করে পেলায় যে যাতে কোনো ক্ষেত্রে দুর্নীতির লগত যাতে আপোষ করা নহয় তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, রাইজর সম্মুখত শপথ পাঠ করেছে। আর দ্বিতীয়তে আগন্তুক দিনত নির্বাচিত হয়ে বডি ফর্ম করার পিছত রাইজ যদি অভাব যদি করাপশনের বিপরীতে যদি অভিযোগ আনে সেই অভিযোগও তদন্ত করার সিদ্ধান্ত ইতিমধ্যে আমার কমিশনার সকলে লৈছে। আর লগতে কমিশনার সকলে আগন্তুক দিনত হিতাধিকারী নির্বাচনের ক্ষেত্রে নিজের পরিয়ালক হিতাধিকারী নির্বাচন নকৰি পেলায় প্রাপ্য আর ন্যায্যজনকে হিতাধিকারী নির্বাচন করার ইতিমধ্যে সংকল্প গ্রহণ করেছে। মই ভাবো এনেকাক রাইজর সম্মুখত স্বচ্ছভাবে আগতে কেউ নির্বাচন হওয়া নাছিল, প্রকাশ্যভাবে আমি 16গৰাকীয়ে ঈশ্বরের নামত শপথ খাইছে। গতি রাইজও আগন্তুক দিনত আমার সহায় সহযোগ করব। আমি ইতিমধ্যে কেইবাটাও সিদ্ধান্ত গ্রহণ করেছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 2.5 কোটিকৈ টাকা প্রতিখন মিউনিসিপালিটি প্রদান করেছে, 1 কোটি টাকা রাস্তা ঘাট নির্মাণের কারণে, 1 কোটি টাকা নর্দমা নির্মাণের কারণে, আর প্রতিখন শহরত পার্ক নির্মাণ করার কারণে 50 লাখ টাকা প্রদান করেছে। আমি আজি ইয়াতে রাইজক আহ্বান জানাইছো, আমার পৌরসভাক আহ্বান জানাইছো যে জয়পুরের যেনেকুৱাকৈ সিটিখন পিঙ্ক সিটি ঠিক তেনেকুৱাকৈ আমি যাতে হাইলাকান্দি শহরখনক যাতে এটা রঙরে যাতে সজ্জিত করে পেলায় অসমের ভিতর অন্যতম এখন স্বচ্ছ আর পরিষ্কার যাতে শহর হিসাবে পরিগণিত করব পারো তার কারণে মোদী ডঙরাই কোয়ার দরে সবকা সাথ সবকে বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই প্রয়াস মানে হচ্ছে সকলের সহযোগ যদি থাকে আগন্তুক দিনত নিশ্চিত উপর হাইলাকান্দি এখন পরিষ্কার শহর হিসাবে পরিগণিত করব পাইব। ইতিমধ্যে যেহেতু আমার 63 লাখ পরিয়ালক আমি গ্রাম্য এলাকাত কাম করার কারণে ভারত সরকারে নির্দেশ দিয়েছিল আর সেইটার আধারত 63 লাখ পরিয়ালের ভিতর ইতিমধ্যে 20 লাখ পরিয়ালক পানির সংযোগ করেছো। মই ভাবো যেনেকুৱাকৈ NRHM আসলে আগতে ন্যাশনাল রুরাল হেল্প মিশন পিছত পরবর্তী সময় নামটো সলনি হয়ে পেলায় হয়েছে কি NHM ন্যাশনাল হেল্প মিশন, ঠিক তেনেকুৱাকৈ JJM এটা রুরাল যদিও আছে আগন্তুক দিনত আমার গ্রাম্যাঞ্চল কাভার হওয়ার পিছত নিশ্চিত উপর আর্বান এলাকাত করবেন মো একটা বিশ্বাস এটা আছে। আর ইয়ার উপরে মই যেহেতু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের যেহেতু মই মন্ত্রী, মই হাইলাকান্দির পানির সমস্যাটা 2 বছরের ভিতর মই সম্পূর্ণ করার কারণে ইতিমধ্যে রাজভাবে ঘোষণা করেছো। পৌরসভাত আগতে যি হারত দুর্নীতি হয়েছিল তেনকা হারত দুর্নীতি অন্য কোথাও হওয়া নাই। গতি আমি সেইখানে আজ সংকল্প আজ করাইছো। প্রথমতে আমার প্রার্থীসকলে আজ সংকল্প করার করে পেলায় যে যাতে কোনো ক্ষেত্রে দুর্নীতির লগত যাতে আপোষ করা নহয় তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, রাইজের সম্মুখত শপথ পাঠ করেছে। আর দ্বিতীয়তে আগন্তুক দিনত নির্বাচিত হয়ে বডি ফর্ম করার পিছত রাইজ যদি অভাব যদি করাপশনের বিপরীতে যদি অভিযোগ আনে সেই অভিযোগও তদন্ত করার সিদ্ধান্ত ইতিমধ্যে আমার কমিশনার সকলে লৈছে। আর লগতে কমিশনার সকলে আগন্তুক দিনত হিতাধিকারী নির্বাচনের ক্ষেত্রে নিজের পরিয়ালক হিতাধিকারী নির্বাচন নকৰি পেলায় প্রাপ্য আর ন্যায্যজনকে হিতাধিকারী নির্বাচন করার ইতিমধ্যে সংকল্প গ্রহণ করেছে। মই ভাবো এনেকুৱাক রাইজর সম্মুখত স্বচ্ছভাবে আগতে কেউ নির্বাচন হওয়া নাছিল, প্রকাশ্যভাবে আমি 16গৰাকীয়ে ঈশ্বরের নামত শপথ খাইছে। গতি রাইজও আগন্তুক দিনত আমার সহায় সহযোগ করব। আমি ইতিমধ্যে কেইবাটাও সিদ্ধান্ত গ্রহণ করেছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 2.5 কোটিকৈ টাকা প্রতিখন মিউনিসিপালিটি প্রদান করেছে, 1 কোটি টাকা রাস্তা ঘাট নির্মাণের কারণে, 1 কোটি টাকা নর্দমা নির্মাণের কারণে, আর প্রতিখন শহরত পার্ক নির্মাণ করার কারণে 50 লাখ টাকা প্রদান করেছে। আমি আজি ইয়াতে রাইজক আহ্বান জানাইছো, আমার পৌরসভাক আহ্বান জানাইছো যে জয়পুরের যেনেকুৱাকৈ সিটিখন পিঙ্ক সিটি ঠিক তেনেকুৱাকৈ আমি যাতে হাইলাকান্দি শহরখনক যাতে এটা রঙরে যাতে সজ্জিত করে পেলায় অসমের ভিতর অন্যতম এখন স্বচ্ছ আর পরিষ্কার যাতে শহর হিসাবে পরিগণিত করব পারো তার কারণে মোদী ডঙরাই কোয়ার দরে সবকা সাথ সবকে বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই প্রয়াস মানে হচ্ছে সকলের সহযোগ যদি থাকে আগন্তুক দিনত নিশ্চিত উপর হাইলাকান্দি এখন পরিষ্কার শহর হিসাবে পরিগণিত করব পাইব। ইতিমধ্যে যেহেতু আমার 63 লাখ পরিয়ালক আমি গ্রাম্য এলাকাত কাম করার কারণে ভারত সরকারে নির্দেশ দিয়েছিল আর সেইটার আধারত 63 লাখ পরিয়ালের ভিতর ইতিমধ্যে 20 লাখ পরিয়ালক পানির সংযোগ করেছো। মই ভাবো যেনেকুৱাকৈ NRHM আসলে আগতে ন্যাশনাল রুরাল হেল্প মিশন পিছত পরবর্তী সময় নামটো সলনি হয়ে পেলায় হয়েছে কি NHM ন্যাশনাল হেল্প মিশন, ঠিক তেনেকুৱাকৈ JJM এটা রুরাল যদিও আছে আগন্তুক দিনত আমার গ্রাম্যাঞ্চল কাভার হওয়ার পিছত নিশ্চিত উপর আর্বান এলাকাত করবেন মো একটা বিশ্বাস এটা আছে। আর ইয়ার উপরে মই যেহেতু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের যেহেতু মই মন্ত্রী, মই হাইলাকান্দির পানির সমস্যাটা 2 বছরের ভিতর মই সম্পূর্ণ করার কারণে ইতিমধ্যে রাজভাবে ঘোষণা করেছো।